শেখ হাসিনার বাহাদুরি, পলিটিক্স তো এমনই, ল্যাং মেরে ল্যাং মেরে সিট কেড়ে নেওয়াটাই হচ্ছে পলিটিক্স, যেটি আপনারা পারছেন না। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বিদেশে বসে আছেন, তিনি স্বেচ্ছায় এসে যদি গ্রেফতারটিকে বরণ করে নিতে পারতেন, আমি মনে করি বিএনপি একটি সাবলীল দেশ হিসেবে অংশগ্রহণে আসতে পারত। দয়া করে আপনাদের প্রতি আমাদের আহ্বান, আমাদের বিরোধী দল যে নেই আমরাই আক্রান্ত, কারণ আমরা চাই একটি সুষম পলিটিক্স। বিএনপি যখন সরকার গঠন করেছিল, আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে এত সুন্দর আপনার নির্বাচন পরিচালনা থেকে আপনার আন্দোলনে সক্ষম, যে আমরা মনে করি তখন আরো ব্যালেন্স করতে পারে আওয়ামী লীগ। এবং এই এই ধরনের অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করবার পিছনে যে বর্তমান সরকারের একটি বিশাল ভূমিকা আছে, এবং টেলিভিশন বিভিন্ন ধরনের চ্যানেল দেয়া, সেখানে নিরপেক্ষভাবে কথা বলা, আমরা ডিবিসিতে দেখছি, আমরা বিভিন্ন টেলিভিশনের চ্যানেল আইয়ে দেখছি, সরকারের বিরুদ্ধে পর্যন্ত আমাদের বক্তারা কথা বলছেন, যেটি নিয়ন্ত্রিত হচ্ছে না। সে যাক, আর নির্বাচন কেমন হয়েছে আমি মনে করি নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারই যথেষ্ট বলতে পারবেন। তাই আমি তো, আমি নিজেই যখন এই দলের একজন কর্মী সমর্থক এবং আমি নিজেই পেয়েছিলাম, যে কোনো কারণে আমি নির্বাচন করতে পারিনি, তো নির্বাচন করতে পারিনি, আমি আমি প্রার্থী ছিলাম আমার আসনে এবং আমি চেয়েছিলাম আমি নির্বাচনে অংশ নেব, কিন্তু আমি মনোনয়নটা পাইনি, তাই বলে আমি ফেরত এসে বয়কট করব দলকে, সেটি তো আসলে রাজনীতি না। আমি বিএনপির কথা আগেও বলেছি, এখনো একই কথা বলতে চাই, বিএনপি একটি বিশাল দল, যেখানে আপনার আমরা শুনেছি এই নির্বাচনের আগে 20,000 তাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, সেটি নিয়ে তাদের আক্ষেপ যে কেন গ্রেফতার করা হলো, সেজন্যই তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, তারা নির্যাতিত। আমরা এরশাদ সরকারের সময়ও দেখেছিলাম বিভিন্ন নির্যাতন করেছিল, আমরা তখন ছাত্র নেতা, আমাদেরকে গ্রেফতার করেছিল, হয়রানি করেছিল, অনেক ধরনের, এমনকি জামাত শিবির বিরোধী আন্দোলনে আমাদেরকে অনেক ধরনের হয়রানি করেছিল, আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাইনি। 20,000 কর্মী নেতৃবৃন্দকে গ্রেফতার করলো 20 কোটি মানুষের এই দেশে, 20 লক্ষ বিএনপি কি ছিল না রাস্তায় নাম্বার 20,000 নেতার জন্য? আমরা সেটি দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি কেউ বের হয়নি, কেউ আর কথা বলেনি, সবাই বলেছে পুলিশ লিগ হয়েছে, ওই অমুক লিগ হয়েছে, সমুক লিগ হয়েছে, এগুলো শুধুমাত্র বাহানা দিয়ে দিয়ে আমাদের বিএনপির, বিএনপি একটা বিশাল শক্তি, একটি দেশকে ঘুরাবার জন্য অবশ্যই বিরোধী দল দরকার। আমরা কর্মী হিসেবে, আওয়ামী লীগের কর্মী হিসেবে, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে, আমরা আসলে বর্তমান সিচুয়েশনটা আমাদের ভালো লাগছে না। আমরা বরাবরই দেখতে পেয়েছি বিএনপি নিজেরা এই যে ইউটিউবে টিভিতে এসে কথা বলেন, আর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিস্টার রুমিন ফারহানা একসময় ঝড় তুলেছেন আপনার ওই যে সংসদে, কার বা কাদের ইশারায় তারা সংসদ ত্যাগ করেছেন গত নির্বাচনের আগে, গত একাদশ জাতীয় সংসদ থেকে 9-10 জন ছিলেন। হারুন সাহেব তো খুব ভালো বক্তা ছিলেন, খুব ভালো বলতেন, তারা 9-10 জনের যে কথা ছিল সারা বাংলাদেশের মানুষ সেটি লুফে নিয়েছিল, কিন্তু ওই যে লন্ডনে বসে তাদের নেতা তারেক জিয়া সাহেব বলেছে তারা যেন ত্যাগ করে, সংসদ ত্যাগ করে, আমি মনে করি তাদের ক্যাপ্টেনের মধ্যে বিশাল ধরনের ভুল রয়েছে। আমি কেন, আমরা মনে করি যে তাদের অবশ্যই নেতৃত্বের প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন, কারণ বেগম খালেদা জিয়া যেভাবে দলটিকে একটি রূপরেখা দিয়েছিলেন, সেখান থেকে তার ছেলে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বিদেশে বসে আছেন, তিনি স্বেচ্ছায় এসে যদি গ্রেফতারটিকে বরণ করে নিতে পারতেন, আমি মনে করি বিএনপি একটি সাবলীল দেশ হিসেবে অংশগ্রহণে আসতে পারতেন। এখন অনেকেই বলে ভোট দিয়ে ফেলেছে, ভোট হয়নি, নিজেদের মধ্যে ভোট হয়েছে, তারা 20,000 নেতৃবৃন্দকে যদি গ্রেফতার করে 20 লক্ষ তাদের কর্মীরা কেন বের হয়নি? 20 কোটি মানুষের মধ্যে কি তাদের মানুষ ছিল না? মূলত তারা আন্দোলন করতে জানে না, তারা জানে না পয়েন্টটা কোথায় হবে, কোথা থেকে তারা শুরু করবে, কোথায় গিয়ে শেষ করবে, তারা এক দফা এক দাবি নিয়েই তারা কিন্তু নেমেছিল, যেটি সম্পূর্ণ ভুল পদক্ষেপ নিয়ে তারা নেমেছিল এই আন্দোলনের সময়, যে শেখ হাসিনার উইথড্র করতে হবে, তার চলে যেতে হবে,
যেটি সম্পূর্ণ ভুল, তারা কয়েকটি ক্লজ দিতে পারতেন, তারা কোন রকম যে দ্বিতীয় ক্লজ এটি হতে হবে, তৃতীয় ক্লজ এটি হতে হবে, অথবা শেষ পর্যন্ত 20,000 যদি বন্দি থাকতেন তাদের মধ্যে যদি তারাই নির্বাচন করতেন বাকি যারা দেশে ছিলেন, আমি তো মনে করি যে প্রায় 120 জনের মতো সংসদে যেতে পারতেন। আজকে যে এই যে স্বতন্ত্র যারা গিয়েছে তারা কখনো আর প্ল্যাটফর্ম পেতেন না, স্বতন্ত্র ভোট আর হতো না। আপনার কি মনে হয় সেরকম কোন পরিবেশ ছিল যে বিএনপি নির্বাচনে আসলে 100-এর উপরে, মানে রাজনীতিটাই হচ্ছে সেরকম? আমি প্রথমেই বলেছি আমি মনোনয়ন পাইনি, আমি যদি ঘরে ঢুকে পড়ি অভিমান করি রাগ করি তবে আমি এই দল থেকে, এই যে এতদিন ধরে বেড়ে ওঠা একটি একটি বীজ থেকে আমার চারা হওয়া কিংবা আমার বড় হওয়া কিংবা একটি কলি হওয়া সেটি একেবারে মারিয়ে আমি কিন্তু মরে যাব। তাই বিএনপি এই যে অভিমান রাগ কিংবা তাদের প্রেক্ষাপট না পাওয়া সম্পূর্ণ অবান্তর, তারা আসলে আন্দোলন বুঝে না, তারা জনগণকে যেগুলো কথা বলছেন যে যে টপিকস গুলো তারা বলছেন এগুলো জনমত বিকাশে তারা আসলে যথার্থ নেতৃত্ব দিতে পারছেন না। তাদের অনেকগুলো কিন্তু ভূমিকা ছিল, এই যে একটু আগে একজন বলেছেন টানেলের বিষয়, আমিও কিন্তু এই টানেলের বিষয়ে কিন্তু আসলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমিও আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলি, আমার জেলা যেহেতু কক্সবাজার, আমাদের পাশে যে মিয়ানমার সীমান্ত একজন আপনাদের উপস্থিত একজন সাধারণ নাগরিক তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মিয়ানমার সীমান্ত নিয়ে বোধহয় তিনি একটি প্রশ্ন করেছেন, পুরোটা আমি বুঝিনি। তা আমার কথা হচ্ছে এই যে টানেলের টাকা দিয়ে মিয়ানমার সীমান্তটাকে যদি আমরা ঢেকে দিতে পারতাম তাহলে আমরা নিরাপদ বাংলাদেশ পেতাম, আমি মনে করি নতুন রোহিঙ্গা আর আসতে পারতো না। কিন্তু কই, বিএনপির কেউ তো কথা বলে না, তারা শুধু এক দফা এক দাবি নিয়ে বসে আছে। তো আমরা তো একেবারে ফরেস্টার দল না যে আমরা সবকিছু তাদেরকে আমরা ভাগও দিব, তাদেরকে আবার আমরা সরকারি দলেও বসিয়ে দিব, তাদের জন্য আমরা সুষ্ঠু নির্বাচন করে দিব। পলিটিক্স হচ্ছে যে যাকে হারাতে পারে, এটি হচ্ছে প্রতিযোগিতা। যখন বিএনপি যখন সরকার গঠন করেছিল আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে এত সুন্দর আপনার নির্বাচন পরিচালনা থেকে আপনার আন্দোলনে সক্ষম, যে আমরা মনে করি তখন আরো ব্যালেন্স করতে পারে আওয়ামী লীগ, কারণ তখন বিএনপি কে তারা একেবারে গলা টিপে শুদ্ধ কাজটি করতে পারে। এখন তো একেবারে আওয়ামী লীগকে দেশটা ছেড়ে দিয়েছে, উনারা তো রাজপথে নামেন না, আপাতত দেখি যে কোর্টে যাচ্ছেন আসতেছেন, কিন্তু জাস্ট টক শোতে আসতেছেন অথবা কোর্টে একটু কথা বলছেন। আপনারা সবাই নামেন, পুলিশ কয়জনকে ধরতে পারে, কয় হাজার পুলিশ আছে আর কয় হাজার বিএনপি আছে আপনারা দেখেন। আমি তো এখানে চারজন চারজন যারা নাকি এখানে অ্যাটেন্ড করেছেন, এই যে একজন দোকানদার তিনি এসেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আরেকজন এসে বলেছেন চীন ভারতের পণ্য আনা বন্ধ করতে হবে, অবশ্যই না ভারতের পণ্য আনা বন্ধ করতে হবে, অবশ্যই বন্ধ করা জরুরি, আমিও চাই বন্ধ হোক, কারণ চীন আর ভারতের, চীনের দেখেন প্রত্যেকটা খেলনা পর্যন্ত চলে আসতেছে, আমাদের এখানে কিন্তু কোনো কলকারখানা করছে না, শুধু আমরা আনছি 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 পণ্য আনছি, আমরা প্রোডাকশন বাড়াচ্ছি না, যার ফলে আমাদের বেকারত্ব বাড়ছে, আমাদের কর্মসংস্থান জরুরি, আমাদের বহু শিক্ষিত তরুণরা আজকে বেকার, বিএনপি এসব কথা বলতে পারতেন, তারা তো চাচ্ছেন না, তারা যে অন্ততপক্ষে 50টা সিট নিয়ে তাদের যাওয়া উচিত ছিল সংসদে, 9টা সিট ছিল গত টার্মে, বেরিয়ে আসতে হয়েছে, তারেক জিয়া সাহেব চলে বলেছেন যে আপনারা নেমে আসুন, নেমে চলে গিয়েছিল, অথচ বেশ ভালোই বলছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা হারুন সাহেব। এখন তারা কি করছে, আমি ব্যারিস্টার রুমিন ফারহানাকে কিন্তু বেশ ভালো কিন্তু আমি অবজার্ভ করছি, মিষ্টি মিষ্টি কথা বলছেন, তাদের ব্যক্তি নীলুফার নীলুফার মনি খুব ভালো বক্তা, তিনি এখন কিন্তু ব্যক্তিগত তথ্য দিয়ে সুন্দর করে টকশোতে বসে বসে মিষ্টি মিষ্টি কথা বলছেন, আমার তো মনে হচ্ছে তারা মুনাফা পেয়েছেন এই দল থেকে। আমি তো শুনেছি ব্যারিস্টার রুমিন ফারহানা 10 কাঠার প্লটও পেয়েছেন, তো না পেলে যদি এই সুবিধাগুলো না নেয় তারা ম্রিয়মাণ পেয়ে গেলেন কেন, তারা তো বাংলাদেশের 50% মানুষকে একেবারে ভাসিয়ে দিয়েছেন। আজকে চারজন বক্তা ছিলেন বাইরের, একজন দোকানদার তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং একজন হুজুর যাই হোক একজন মুরব্বী তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিভিন্ন বিষয়ে, যে ডোনাল্ড লু বিষয়ে পশ্চিমারা এখানে আসবেন, আবার আরেকজন আমাদের বক্তাদের মধ্যে বলেছেন জো বাইডেনের সাথে এক হয়ে গেছে, জো বাইডেন বলেছে এর সাথে কথা বলতে, ওই যে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে কথা বলতে, তো দেখেন এটি তো শেখ হাসিনার বাহাদুরি, যদি সেটিও সত্য হয় আপনাদের কথা অনুসারে যে জো বাইডেনের কথা অনুসারে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বসেছেন,
এটা তো শেখ হাসিনার বাহাদুরি, পলিটিক্স তো এমনই, ল্যাংমার মেরে ল্যাং মেরে সিট কেড়ে নেওয়াটাই হচ্ছে পলিটিক্স, যেটি আপনারা পারছেন না। দয়া করে আপনাদের প্রতি আমাদের আহ্বান, আমাদের বিরোধী দল যে নেই আমরাই আক্রান্ত, কারণ আমরা চাই একটি সুষম পলিটিক্স, একটি প্রতিযোগিতা মূলত মূলক পলিটিক্স। আমরা যারা কর্মী, আমরা যারা নিবেদন করেছি, জনগণের কথা ভাবি, আমাদের মধ্যে আমরা যে কাজে এগিয়ে গেছি, শুধুমাত্র আপনাদের কারণে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারছি না, যার ফলে সুবিধাজনক রাজনীতিবিদরা মুনাফা নিচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে, এটিও বাস্তবতা। তাই বলবো, এই তারেক জিয়া সাহেব যদি দেশে আসতে না পারেন, দয়া করে আপনাদের এই চেয়ারম্যানের ভারটা আপনারা আরেকজন খুব ভালো একজন পার্সন, যেমন আমির খসরু সাহেব আছেন, আমির খসরু সাহেবকে চেয়ারম্যান করে দিলে তো আমি তো মনে করি এই দেশটা ভালোই চলবে। সমস্যা হচ্ছে কি, মানে আওয়ামী লীগের সবাই হচ্ছে বিএনপির উপদেষ্টা, যেটা বিএনপি বলে থাকে আর কি, তো আশা করি যে বড় উপদেষ্টা করে আমি সবচেয়ে আমি মনে করি আপনার দলের কথা চিন্তা করেন, আপনি আমার দল আমার দলের কথা চিন্তা করে লাভ কি? তারেক জিয়া বিরোধী ক্যাম্পেইন শুরু করছেন, এটা এটা তারেক জিয়া বিরোধী ক্যাম্পেইন শুরু করছেন। তো আপনি কি বলেন, আপনার কি হইলো নাকি? এটা এটা হইলো নাকি? আপনার আমার আমার নেতা জাহান নামে থাকবে, আমি তার কথা শুনবো, অসুবিধা কি আপনার? আপনার অসুবিধা কি? আপনার প্রবলেম যাই হবে তাই হবে, আপনাদের আপনাদের সমস্যা কি? মানে আপনাদের নেতা ওনাদের কারণে, হাসিনা আপা, শেষ জিয়া সাহেবের দূরদর্শিতার কারণে আমাদের মতো সঠিক নেতৃত্ব আওয়ামী লীগে জায়গা তো চালায়। আরে তারেক জিয়ার তারেক জিয়ার কথা তো মিশে ভোটও দেয় নাই আপা, আপনার গ্যারামই তো ভোটার যায় নাই, আপনার কেন্দ্রেই তো ভোটার ছিল না। আরে আরে আপনার কেন্দ্রেই তো ভোটার ছিল না, আপনি নিজে কোন বুকে হাত দিয়ে ছিল কিনা? আমাদের মতো কর্মীর মূল্যায়ন হচ্ছে না, অনেক মূল্যায়ন হচ্ছে না, বিএনপি কোনো ওনাদের মূল্যায়ন হচ্ছে না, যদি আমরা একটু আসতে তাহলে ওনাদের মূল্যায়ন হচ্ছে, আমরা প্রতিযোগিতায় জিতে জিতে যেতাম আমাদের সিটে। এটা আমি আপনাকে সব সময় বলি, প্রতিযোগিতা চাই বিএনপির সাথে, নিজের দলের সাথে না। শুনেন, আমার সিটে যাকে নৌকা দেওয়া হয়েছে তার কোনো শক্ত প্রতিপক্ষ ছিল না, অথচ আমি চাই আমি শক্ত প্রতিপক্ষের সাথে খেলবো। আমি চেয়েছিলাম আমার আসনে যিনি বিএনপির সভাপতি আমি তার সাথে খেলায় জিতবো, এভাবে তৈরি করেছি, যার ফলে আমাদের অবমূল্যায়ন হচ্ছে। আমাদের মতো ক্যান্ডিডেট কে আর লাগছে না এখন, কাকে লাগছে? তারা সুবিধা ভুগি, তারা সারাদিন চুপ করে থাকবে, তাদেরকেই আওয়ামী লীগে দরকার হচ্ছে। আপনাদের কারণে, আপনাদের এই প্রতিপক্ষের কারণে আমরা আমরা বরং সাফারিং আছি। আপনারা বিদ্যুৎ আপনারা একটা সুন্দর দেশে আছেন, অনেক ধন্যবাদ। এই দেশ যদি তলানিতেও যায়, শেখ হাসিনা তলানি থেকে তুলবেন, আপনারা শুধু সমালোচনাই করবেন, কিছুই করতে পারবেন না। এই অজস্র মানুষ বিএনপি নামক একটি সংগঠনের দিকে তাকিয়ে আছে, বিএনপির নেতৃত্ব নেই বলেই পারছে না। অ্যাবসলিউটলি রাইট ইউ আর। দয়া করে অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ কাবেরিয়া পা।